শিবসাগর পৌরসভার 14টা ওয়ার্ডত থাকা যিমান বিলাক ব্যবসায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে তাত যিবিলাক নামফলক আছিল সেই নামফলক সমূহ ডাঙর ডাঙর আখরে অসমীয়া ভাষাত লিখিবলে পৌরসভায় নির্দেশনা জারি করেছিল আর সেই অনুসরি বর্তমান নির্দেশনা সমূহ পালন করাত লাগিছে ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ আর প্রথম পর্যায়ত শিবসাগর পৌরসভার ফালের 50খন বিপণী তথা দোকানক নামফলক সমূহ দিয়া প্রদান করা হয়েছে একটা বিশেষ আর্হিরে মই দেখাইছো ইয়াত যেটো কালার রং রং ব্যবহার করা হয়েছে সেই রংটো যেটো রং এই রংটো শিব ঐতিহাসিক শিবদৌল রংঘরের যেটো দেওয়ালয়ের রং সেই তেনে ধরনের একটা রং ব্যাকগ্রাউন্ডত রং দিয়া হয়েছে আর তারপর এনে ধরনেরই আসলতে আখর ব্যবহার অসমীয়া ভাষা ব্যবহারের বাবে তেওঁলোকক নির্দেশনা দিয়া হয়েছে আর বর্তমান এইবিলাক শিবসাগর পৌরসভায় প্রদান করেছে মই এই বিষয়ে মই জানাব বিচাৰিছো যে 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে দাবি উত্থাপন করেছিল এই সন্দর্ভত যে অসমীয়া শিবসাগর যিমানবিলাক ব্যবসায় প্রতিষ্ঠান আছে অসমীয়া ভাষার নামফলক সমূহ বর আখরে লিখিব লাগিব বিগত সময়সাত দেখা গৈছিল যে ইংরাজি ভাষাত আৰু অসমীয়া ভাষা থাকিলেও ইংরাজি আখরতক কিন্তু অসমীয়া আখর আসলতে সরুক কবাত চুকে কোণে লগাইছিল কিন্তু বর্তমান তেনে ধরনের নামফলক সমূহ আঁতরাই নতুনক দিয়া হয়েছে মই পার্থ গগৈ আছে আটাচুর শিবসাগর যুটিয়া জেলা সম্পাদক কি কব আসক এটা এটা ভাষা যদি জিয়াই না থাকে ইয়ার সাংস্কৃতিক পরিচয় কেউ জিয়াই না থাকে গতি আমি সাংস্কৃতিক পরিচয় জিয়াই রাখবলে হলে ভাষা জিয়াই রাখব লাগবে আর শিবসাগর একটা সংগ্রাম আরম্ভ হয়েছিল এই সংগ্রাম হয়েছে যে খিলঞ্জিয়া রাইজর বেলিমার জড়ি এই এই গভীর সংকটের সময় যে সংগ্রাম হয়েছিল সংগ্রামের এক অন্যতম এক মুখ্য একটা দাবি আছিল যে শিবসাগর জেলার বিভিন্ন প্রান্তত থাকা যিসমূহ বিপণী আছে যিসমূহ দোকান পোহরা অনুষ্ঠান প্রতিষ্ঠান সকলোতে অসমীয়া ভাষার আগস্থান দিব লাগবে অসমীয়া ভাষাত হোর্ডিং সমূহ নামফলক সমূহ আসলে লিখিব লাগিব ইয়ার পরবর্তী পর্যায়ত এই আমার দাবির প্রতি সম্মান জানাই শিবসাগর জেলা পৌরসভায় আসলে আমার সহযোগিতা করেছিল পৌরসভাক আমি ধন্যবাদ জানাইছিলাম কিন্তু তার পরবর্তী পর্যায়ত আমি দেখিল যে এই পৌরসভাকও মানে আঙ্গুষ্ঠ প্রদর্শন করে পৌরসভাক বুড়া আঙুলি প্রদর্শন করে দল সংগঠনের প্রতিবাদক আসলে দাবি আছে নৎসাত করে আসলে বহু দোকানে এতিয়াও কিন্তু নামফলক সমূহ অসমীয়া করা নাই যেটা অতি পরিতাপের বিষয় আমি একটা কথা স্পষ্ট ভাষায় টাই আহোম ছাত্র সন্থায় কব বিচারিছো ইয়ার পরবর্তী পর্যায়ত যখন দোকানে এতিয়াও নামফলক সমূহ আসলে অসমীয়াকরণ করা নাই যদি খুব কম দিনের ভিতর নকরে ইয়ার বিরুদ্ধে খুব কম দিনত আসলে তীব্রতর এক প্রতিবাদী কার্যসূচী আমি হাতত তুলি লোবলে আমি বাধ্য হম পৌরসভায় কি ব্যবস্থা লৈছে সেই বিষয়ে জানিব বিচারি পৌরসভায় এগারী বিষয়ববী আছে কি কব যা 27 আগস্ট এই একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে সকল শিবসাগর নগরের যান দোকান আছে যান ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি কার্যালয় আছে সকলতে আসলে অসমীয়া ভাষাটো মানে নামফলক হওয়াটা বাধ্যতামূলক করা হয়েছিল আর সেই অনুযায়ী শিবসাগর পৌরসভায় 27 আগস্ট তারিখে দলর মুখরপা দলমুখ চারিআলি পর্যন্ত যিমানখিনি দোকান আছে সেইখানে পৌরসভায় নিজা খরচ বহন করে নামফলক বনাই দিছে আর সেই আর্হিরে গোটে শিবসাগর এখন তেনেকাই সকলরে দোকানের নামফলক হওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে আর এই যাকালি আমার সম্মানীয় সভানেত্রী আর কার্যবাহী বিষয়ার উপস্থিতিত এই বিতরণ করা হয়েছে যাকালি 16খন বিতরণ করা হয়েছে এতালেক 50খন টোটেল বিতরণ করা হব দলমুখ চারিআলি পর্যন্ত আর এই কালার তো আইকনিক সিটির কালার হয় আসলতে ঐতিহাসিক শিবদৌল আর ঐতিহাসিক রংঘর বাউন্ডারির যেটো ওয়ালের যোনটো রং সেই রঙক টার্গেট করিয়ে এই রঙের ব্যাকগ্রাউন্ডের রঙের ব্যবস্থা করা হয়েছে হয় মই পুনের ইয়ার যী ব্যবসায়ী আছে মই তেওঁ কথা জানিব বিচারিম তেওঁৰ হয় দাদা এফালে চাব যে নতুনকে যি আর্হি দিয়া হয়েছে এখন নামফলক তাক লৈ আপোনালোকে সন্তুষ্ট আমি ব্যবসায় হতে এই পদক্ষেপ লওয়ার কারণে মিউনিসিপালিটির ফলেরপরা আমি খুবই আনন্দিত হয়েছো সহযোগিতা আগবাইছো হয় সকলে সহযোগিতা আগবাব বলে তেওঁলোকে স্পষ্ট করেছে নামফলক সমূহ অসমীয়া আখরত থাকিব লাগিব আর সেই দাবি উত্থাপন করেছিল আর বর্তমান পর্যায়ক্রমে সকল ব্যবসায় প্রতিষ্ঠান নত এই নামফলক সমূহ এনে ধরনের এই আর্হিয়ে লগুয়া হব বলে স্পষ্ট করেছে ব্যবসায়ী সন্থা আর পৌরসভায় আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ